আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অষ্টম BGMEA কাপ 2023 ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড়দের অকশনে আপনাদের সবাইকে স্বাগতম। একজন সফল খেলোয়াড় এবং আয়োজক হিসেবে যার আপ্রাণ চেষ্টায় এবং ফুটবলের প্রতি গভীর ভালোবাসায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট BGMEA কাপের যাত্রা অব্যাহত, তিনি আর কেউ নন, ফুটবলার হিসেবে IM10 এবং আয়োজক হিসেবে BGMEA পরিচালক এবং লায়লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুর রহমান। সেই মানুষটিকে আমরা করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাই। সবাইকে আমন্ত্রণ, খুবই ভালো লাগছে। প্রত্যেক বছর আমরা এই BGMEA কাপের জন্য অপেক্ষা করি, সেই মহেন্দ্র খান এখন হাজির। আমাদের অকশন হবে, ভালো খেলা হবে, ভালো দল হবে, এটাই আমাদের কাম্য। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার BGMEA-র প্রেসিডেন্ট জনাব ফারুক হাসান সাহেবকে, যিনি সর্বদা এটা সাপোর্ট করে গিয়েছেন, এবং অবশ্যই যেই BGMEA-র প্রেসিডেন্ট এটি শুরু করেছিলেন জনাব সিদ্দিকুর রহমান, তার কাছে আমি কৃতজ্ঞ যে আমার এই ফুটবলের পাগলামিকে তিনি অ্যাকচুয়ালি কী বলবো সাপোর্ট করেছেন, সো তার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের এখানে যে BGMEA কাপ ইভেন্টটা হয় এটা বছরে একবারই হয়, সো আমরা হার জিত যাই হোক এখানের আইডিয়াটা হচ্ছে যে মালিকদের মধ্যে একটা বন্ধন হবে, সবাই মিলে আমরা আনন্দ করব, একটা এক্সাইটমেন্ট কাজ করবে, এবং প্রত্যেকে চেষ্টা করব যে কিছু লোককে চাকরি দেওয়ার, কারণ আমাদের গার্মেন্টস শিল্পের মতো আর কোনো শিল্পে মনে হয় না এত লোক চাকরি পায়। আমি প্রথমত ধন্যবাদ জানাই আমাদের এই টুর্নামেন্টটি অর্গানাইজ করতে দিয়েছেন BGMEA, অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের যারা পাওয়ার্ড বাই আছেন, বিশেষ করে টি স্পোর্টস ইশতিয়াক ভাইকে আমি সাধুবাদ জানাই, আমি অনেক গ্রেটফুল, উনি যেভাবে সাপোর্ট দিয়েছেন। আমার জানা নেই যে ফাইন্যান্সিয়াল কোনো ডিলিংস ছাড়া কেউ ভালোবাসার কারণে এরকম কখনো কোনো ইভেন্ট করে দিয়েছে, তার জন্য একটা জোরে হাততালি। আমি ধন্যবাদ জানাই তুরাগ অ্যাক্টিভকে, আসিফ আশরাফ ভাইকে, আমি ধন্যবাদ জানাই শেলটেকের তানভীরকে, সবসময় এই ফুটবলে ওনারা আমাদের উৎসাহ দিয়ে গিয়েছেন, BUFT এবং এপিক, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই অ্যাজ আওয়ার প্লাটিনাম স্পন্সার্স। আমি গোল স্পন্সর হিসেবে আমাদের পোর্সেলানোসা, ক্লাব 11 এন্টারটেইনমেন্ট, এছাড়া লায়লা গ্রুপ, টিম গ্রুপের হচ্ছে গিয়ে 12 ক্লোদিং, এছাড়া আমাদের প্যাসিফিক জিন্স চিটংয়ের তানভীর ভাই সাপোর্ট করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমাদেরকে যারা ইন্টারনেট দিয়ে সহযোগিতা করেছেন আমরা, আমাদেরকে যারা মাঠ দিয়েছেন 4 নম্বর সেক্টরের অসাধারণ একটি মাঠ যেখানে আমরা সবাই আনন্দ করি, সেক্টর 4 কল্যাণ সমিতিকে আমি ধন্যবাদ জানাই। আমাদের ফিটনেস পার্টনার হিসেবে আছেন মুভমেন্ট সলিউশন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এছাড়া সবাই যখন বলে যে ইমরানের ইভেন্টটা অনেক মজার হয়, BGMEA কাপ অনেক আনন্দের একটা ইভেন্ট, সেটা সবসময় ইমরানের নামটা আসে, বাট দ্য ট্রুথ ইজ ব্যাকহ্যান্ডে অনেকগুলি লোক কাজ করে, অনেকগুলি লোক পরিশ্রম করে। এই যে স্টেজটা সাজিয়েছে সারা রাত বসে, তারা এখন ঘুমাচ্ছে, সারা দিন খায়নি। এই যে যারা ফেসবুক লাইভ করতেছে এবং আমাদের অকশনে হেল্প করছে রিফাত, ওরা ওদের অফিস ছেড়ে সব কিছু ছেড়ে রিফাত সেব ওরা সবাই এসে সাপোর্ট করে। এই যে টি স্পোর্টসের ক্যামেরাম্যানগুলো সবাই, টেকনিক্যাল টিমরা ভোরবেলা থেকে এখানে এসে সেট আপ দিয়েছে, যেটার কারণে আজকে আমরা সবাইকে দেখাতে পারছি, ঘরে ঘরে পৌঁছে গেছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের দলগুলো যারা আছে তাদেরকে অবশ্যই আমি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা ট্রাস্ট করে এই ইভেন্টটা খেলে যান এবং ভালোবেসে এই ইভেন্টটায় সবাই এক্সাইটেড হয়ে আসেন। আমি অনেক কথা বলেছি, আমার শুধু আর একটা কথা আছে, এই BGMEA কাপ গত 7 বছরে 7 বছর ব্যান্ড ডিজাইন ফাইনাল খেলেছে, এইটা এখন এমন হয়ে গেছে, আমার ছেলে বলতেছে যে এটা কেমন একঘেয়েমি হয়ে যাচ্ছে যে তোমার এই মৃদুল শাকিল মামুন এরা ভালো খেলে খেলে বারবার ফাইনালে যাও তোমরা। সো আমরা আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিব, আমরা 2024 আমাদের নবম আসর BGMEA কাপ করব। আমি আবার বলতেছি, আই রিপিট, আমরা আগামী বছর 2024 যদি সবার হায়াত ঠিক থাকে, সব ঠিক থাকে, আমরা BGMEA কাপ করব নভেম্বরের মতো, ওইখানে
কারো কোনো রিটার্ন প্লেয়ার থাকবে না, না বান্দ, না ফকির, না কমফিট, কারো যে খেলবে সবাই একজন করে ওনার থাকবে, খেলা তখন হবে। এখন আমি লটারির জন্য, সো আমি যদি ভেঙে বলি বেসিক্যালি হবে যে এখন আমাদের অকশনে বাজেট হচ্ছে 4 লক্ষ টাকা, তখন অবভিয়াসলি যেহেতু 12 জনের মধ্যে একজন মালিক থাকবে, বাকি 11 জন কিনতে হবে, তখন বাজেটটা বাড়বে। ওইটা আমরা বিটুইন 8 লাখ টু 10 লাখ লাগবো, ডিপেন্ডিং অন আমরা সব মালিকদের সাথে মিটিং করে আমরা ডিসাইড করবো অ্যামাউন্টটা কী ফেয়ার হয়, সো দ্যাট যে টুর্নামেন্ট আরও জমে, আরও বেটার হয়। এই রিটেন নিয়ে এত ঝামেলা, কেন কমফিটের প্লেয়াররা ভালো খেলে, বান্দর প্লেয়াররা ভালো খেলে, কারণ হচ্ছে এরা অনেক দিন ধরে একসাথে খেলছে, অনেক দিন ধরে একসাথে জব করছে। এই দেখা দেখি আজকে এভিএলে এতগুলি মানুষ চাকরি পেয়েছে, আজকে ফকির ফ্যাশনে চাকরি পাচ্ছে, আজকে টুসুকায় চাকরি পাচ্ছে, লাইলা স্টাইলে চাকরি পাচ্ছে, আমি সাধুবাদ জানাই এদের সবাইকে। আজকে কিংস কর্পোরেশনে চাকরি পাচ্ছে, যারা চাকরি পাচ্ছে না তারাও দেখছে যে অপরচুনিটি আছে, মানুষ চাকরি দিচ্ছে। আমরা গর্বের সাথে বলতে পারি কম করে হলেও 70 জন মানুষ গত 5 বছরে জব পেয়েছে। অনেক কথা হয়েছে, আগামীবার কী করবেন তখন দেখা যাবে, এখন আগে আমরা সবাই সবাইকে ঠেকাই।